বর্তমানে আপনার কত হাজার ক্যাপাসিটির ফার্ম? এই যে বড় এত বড় ফার্মটা 20,000 এর ক্যাপাসিটি আছে একদম। দেখ আমাদের এটা তে 40 টাকা। আচ্ছা 40 টাকা? হ্যাঁ 40 টাকা। মানে 1,000 বাচ্চা নিলে কত? 35 টাকা। করোনা যদি তাই আমাদের প্রোডাকশন আছে 1,000-2,000 প্রোডাকশন আছে। 1,000-2,000 প্রোডাকশন হচ্ছে বাচ্চা। নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সোর্স কাউন্টিংয়ের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম জানাই। আজকে ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকে কী ধরনের ভিডিও হতে চলেছে। আজকে আপনাদের একটা সঠিক সন্ধান দিতে চলেছি, যেখানে কি না পোলট্রি ফার্মিং হচ্ছে খুবই একটা বড় এরিয়া ভিত্তিক, খুবই একটা বড় জায়গা জুড়ে একটা পোলট্রি ফার্মিং হচ্ছে, যেখানে কিন্তু 20,000 ক্যাপাসিটির ফার্ম রয়েছে। আমরা যদি পোলট্রি ফার্মিংয়ের কথা বলি, এই পোলট্রি ফার্মিং একটা কিন্তু একটা বিশাল বড় সেক্টর, কিন্তু একটা ইনকামের একটা ভালো জায়গা পোলট্রি ফার্মিং। অনেকের হয়তো অনেকে ভিডিও দেখতে দেখতে অনেকেও ভাবছেন যে এটা তো একটা লসের বিজনেস, আবার অনেকে ভাবছেন হয়তো এটা হ্যাঁ ঠিকই এটা প্রফিটের বিজনেস। তবে এই লসের পেছনে কিন্তু বহু কিছু কারণ থাকে, যেরকম কি আপনি যদি ঠিকঠাক ব্রিডের বাচ্চা যদি না পান, যদি আপনি অসুস্থ বাচ্চা কালেক্ট করেন রাখেন, বা আবার দেখা গেছে আপনি যদি মার্কেট ঠিকঠাক যাচাই না করে আপনি ভুল প্রজাতির যদি মুরগি রাখেন, বা আরও অনেক অনেক কারণ রয়েছে, খাবারের দামের কারণে হতে পারে, অনেক কিছু কারণে এই মুরগি পোলট্রি ফার্মিংয়ে কিন্তু লসের সম্মুখীন হয়। আবার লাভের যে সেক্টরটা যদি দেখা যায়, ভালো ব্রিড, ভালো ট্রিটমেন্ট, ভালো যদি সব কিছু পরিষেবাটা যদি ভালো রাখা যায়, ব্যবস্থাপনা যদি ঠিকঠাক রাখা যায়, তাহলে এই পোলট্রি ফার্মিং কিন্তু একটা বিশাল বড় সেক্টর। তো আজকে এই পোলট্রি ফার্মিং রিলেটেড ভিডিও করার পেছনে আমার একটাই কারণ, যে আপনাদের একটা সঠিক সন্ধান দেওয়া, যেখানে কিনা চাইলে আপনি একই ছাদের তলা থেকে বিভিন্ন প্রজাতির মুরগি আপনি কালেক্ট করতে পারবেন। মুরগি, রেডি মুরগি বলুন, বাচ্চা মুরগি বলুন, সব কিছুই এখান থেকে কালেক্ট করতে পারবেন। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, নতুন ভিডিও দেখছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম আমরা বিভিন্ন রকম ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রকাশিত করি। এই ফার্মে যিনি কর্মরত অবস্থায় আছেন ওনার সঙ্গে মিট করাবো, এবং ওনার সঙ্গে কথা বলে এই ফার্মটা কীভাবে পরিচালনা হচ্ছে এবং পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। চলো আপনার পরিচয়টা দেবেন একটু। আমার নাম হচ্ছে বদ্রীনাথ হেমব্রম। আপনি কি এখানে দেখাশোনা করেন? আমি দেখাশোনা করি। আচ্ছা, এখানে মেইনলি আপনি কি কি দেখাশোনা করেন? এখানে আপনার বাকি আছে, কড়কনাথ আছে, সোনালি আছে, এফএফজি আছে, আরআইআর আছে। মূলত আপনাদের এই ফার্মটা কি কি পাওয়া যায়? আমাদের এখানে পাওয়া যায়, বাচ্চা যদি পেতে চান, বাচ্চা আছে কড়কনাথ, সোনালি, আচ্ছা, আরআইআর, আচ্ছা, আপনি অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, আর এমনি যদি মাংস চিকেন পেতে চান, এফএফজি আছে, বড় আছে, 2.5 কেজি মুরগি রয়েছে, মানে বড় মধ্যে মাংস চাইলে। আচ্ছা, সব রকম রেখেছে, বড় যেরকম আছে বাচ্চাও সেরকম আছে। দর্শক আপনাদের আগে বাচ্চা সেকশনটা দেখাই, এখানে কিভাবে কি বাচ্চা কি প্রজাতির, যিনি বলছেন যে কড়কনাথ আছে, সোনালি আছে, দেশি রয়েছে, কিছু ভ্যারাইটি রয়েছে, তো সেই বাচ্চাগুলো আগে দেখবো আমরা, কোয়ালিটি কেমন আছে বা বাচ্চাগুলোর সংখ্যায় কত আছে। আর এখানে আপনাদের প্রোডাকশন কেমন, মানে মাসে কত প্রোডাকশন হয়? প্রোডাকশন ভালো আছে আমাদের মাসে, মানে সপ্তাহে আমাদের প্রোডাকশন আছে 1,000-2,000 প্রোডাকশন আছে। 1,000-2,000 প্রোডাকশন হচ্ছে বাচ্চা। আচ্ছা চলুন আপনার বাচ্চা সেকশনটা একবার দেখি। আচ্ছা আসুন, এটাই তাহলে আপনার বাচ্চা সেকশন। হ্যাঁ, এটা বাচ্চা সেকশন। ৪,৫,০০ মানে 1,500 করে বাচ্চাই যায় সপ্তাহে। সপ্তাহে 1,500 মানে মাসে দেখতে গেলে চারবার যদি হয়, মানে প্রায় 4,000, মানে 7,000 বাচ্চা প্রোডাকশন এখানে। দর্শক আপনাদের ভিডিও শুরুতেই আপনার বলছিলাম না যে আজকে এমন একটা জায়গার সন্ধান দেবো যেখানে কিন্তু অনেক সংখ্যায় বাচ্চা এখানে প্রোডাকশন হয়। তো আপনারা দেখতে পেলেন, দেখতেও পাচ্ছেন এখানে বাচ্চা অনেক ব্রিডিংয়ে রাখা আছে, এবং ওনার সঙ্গেও কথা বলে যেটা জানতে পারলাম যে মাসে এখান থেকে প্রায় 7,000 বাচ্চা প্রোডাকশন হয়। আপনার তো মোটামুটি 7,000 বাচ্চার প্রোডাকশনের মধ্যে সোনালি রয়েছে, কড়কনাথ তো স্পেশালি রয়েছে, কড়কনাথ সোনালি স্পেশালি রয়েছে,
এবং এছাড়া আরআইআর রয়েছে, এফএফজি রয়েছে, এছাড়া আর কি রয়েছে? সাসো আছে। সাসো? সাসো। আচ্ছা, তো মোটামুটি আপনারা চার পাঁচ রকম ভ্যারাইটির এখানে, চার পাঁচ রকম প্রজাতির এখানে বাচ্চা রয়েছে এবং এখান থেকেই বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে এই বাচ্চাও কালেক্ট করতে পারেন। হ্যাঁ, বাচ্চা পাওয়া যাবে। কত করে বিক্রি করছেন বাচ্চা এই মুহূর্তে? বাচ্চা আপনার কত করে? করকনাথ মোটামুটি আপনার এখন 40 টাকা বাজার আছে। 40 টাকা পিস? হ্যাঁ, একদিনের বাচ্চা 40 টাকা বাচ্চা। আপনি একটু দেখাতে পারবেন করকনাথের বাচ্চাগুলো? দেখুন দর্শক, মোটামুটি মোটামুটি আপনাদের দেখানোর জন্য কয়েকটা বাচ্চা তুললাম। একদম জেড ব্ল্যাক, এটা কোন প্রজাতির? মানে জেড ব্ল্যাক তো? হ্যাঁ হ্যাঁ, জেড ব্ল্যাক করকনাথ। আচ্ছা, জেড ব্ল্যাক ভ্যারাইটি এটা করকনাথ। আর প্রত্যেকটা জিনিস মানে পা থেকে শুরু করে ঠোঁট থেকে একদম কালো, চোখও কালো, চোখও কালো রয়েছে, একদম কালো, অনেকটা অনেক সময় লালও হয়। আমার ডান হাতে রয়েছে করকনাথ। আচ্ছা, এটা হচ্ছে করকনাথ। হ্যাঁ, বাঁ হাতে রয়েছে সোনালি। আচ্ছা, এটা হচ্ছে সোনালির বাচ্চা। হ্যাঁ, দুটোর রেট কেমন আছে আপনার? আপনার রেট আছে করকনাথের রেট আছে 40 টাকা। আচ্ছা, 40 টাকা? হ্যাঁ, 40 টাকা। এগুলো আপনার 40 টাকা করে? 40 টাকা করে। আচ্ছা, আর আপনার সোনালি? সোনালি আপনার 35 টাকা করে। সোনালি 35 টাকা করে। আর এখান থেকে আমার দর্শকবৃন্দ থেকে যদি কেউ আসে, হ্যাঁ, তাহলে কি কিছুটা কম হতে পারে? হ্যাঁ, কম হতে পারে। বেশি বাচ্চা নিলে কম কম? কত বাচ্চা নিলে আপনার একটু কম সম হতে পারে? মানে 1000 বাচ্চা নিলে কত? 35 টাকা করোনা যদি 37 টাকা 38 টাকা দেওয়া যাবে। 37 টাকা 38 টাকা দেওয়া যেতে পারে। তো চলুন, ঠিক আছে। আর আমার দর্শকবৃন্দ থেকে যদি বা আমার চ্যানেল থেকে যদি কেউ ফোন করে থাকে, তাহলে একটু চেষ্টা করবেন আর একটু কমে দেওয়ার। হ্যাঁ, চেষ্টা করবেন। দর্শক, আপনাদের বাচ্চার যে স্টক ওটা দেখালাম, করকনাথ, সোনালি বা আপনার এফএফজি, কেমন কোয়ালিটির বাচ্চা রয়েছে সেটা দেখালাম এবং দামটাও আপনাদের বললাম। তো উনি আশ্বস্ত করছেন যে আমাদের যে যদি চ্যানেল থেকে যদি কেউ ফোন করেন বা ওনার কাছ থেকে যদি কেউ বাচ্চা নিতে চান, তাহলে আরোটা আরো কিছুটা ডিসকাউন্ট করা যেতে পারে। কি কিভাবে পরিচালনা করছেন আপনি সকাল থেকে ট্রিটমেন্ট ডিউটি? সকাল থেকে, সকাল থেকে আপনার ধরুন যদি আপনার ওষুধ থাকে, হ্যাঁ, ভিটামিন থাকে, অনেক সময় বাচ্চাদের ভিটামিন থাকে, ভিটামিন দেওয়া হয়। মানে লিটার প্রতি 10-10 ml, 5 ml যেমন থাকে, যার যেমন লিটার থাকে। আপনারা কি শুধু পোলট্রি ফিডের উপর ফার্মটা চালাচ্ছেন না ন্যাচারাল খাবার কিছু দিচ্ছেন? না, এখন ব্রয়লার ফিড খাওয়ানো হচ্ছে। ব্রয়লার ফিড খাওয়ানো হচ্ছে আর কিছু মক্কা খাওয়ানো হয়। মক্কা খাওয়ানো? মক্কা খাওয়ানো। আচ্ছা, এগুলো মোটামুটি খাইয়ে আপনারা পোলট্রি ফার্মটাকে পরিচালনা করছেন। খাবারের কস্টিং কেমন আছে এখন? তো প্রচুর খাবারের দাম। হ্যাঁ, খাবারের দাম এখন প্রচুর। সেই জায়গায় মেনটেন করছেন কীভাবে? হ্যাঁ, সেই জায়গায় মানে ডিলার থেকে খাবার নিয়ে আসছে, কিছু কিছুটা কমে 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 যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, চলুন, আপনার যে করকনাথের ফার্ম রয়েছে, করকনাথ কীভাবে রয়েছে, সোনালি এখানটা আপনার রয়েছে, এফএফজি রয়েছে, এটা এটা এফএফজি? হ্যাঁ, এখানেও 300 আছে বাচ্চা। এটা এগুলো বাচ্চা? হ্যাঁ। কতদিনের বাচ্চা এগুলো? এটা এটা 25 দিন হচ্ছে। 25 দিনের বাচ্চা? 25 দিনের বাচ্চা এটা। আচ্ছা, বড় মুরগির সেকশনে আমরা ঢুকছি যেখানে রয়েছে এফএফজি অ্যান্ড করকনাথ। আচ্ছা আচ্ছা, এদিকে আপনার তো এফএফজি নাকি এগুলো? না না, এখানে হচ্ছে আরআইআর আছে। আরআইআর? হ্যাঁ, বেশ সুন্দর সাইজ। এগুলো কত মাসের বয়স এগুলো? এগুলো এগুলো 2 মাস হয়ে গেছে। 2 মাসের বয়স? হ্যাঁ, 2 মাস বয়স। সাইজও কিন্তু ভালো হয়েছে এবং ফ্রেশ, প্রত্যেকটা বেশ সাইজও দারুণ হয়েছে এবং হেলদিও রয়েছে এবং পাখনাগুলোও বেশ ভালো। এটা তো আরআইআর? এটা আরআইআর। এখানে কত পিস মতন রয়েছে এখানে স্টক? এখানে 150 পিস মতন আছে। 150 পিস মতন আছে। আচ্ছা চলুন, করকনাথটা আমরা দেখব। এটা আছে আপনার করকনাথ আছে। আচ্ছা, এরকম বয়স কত মাস এগুলো? এরকম বয়স 1.5 মাসের কাছাকাছি। আচ্ছা, আপনাদের যে ডিমের যে প্রোডাকশনগুলো মানে বাচ্চা যেগুলো ফোটান, সেগুলো কি আপনারা এখান থেকে ডিম কালেক্ট করেন না বাইরে থেকে? ডিম কালেক্ট করে বাইরে থেকে কিছু আনা হয়। বাইরে থেকে কিছু আনেন আর এখান থেকে কিছু কালেক্ট করে বাচ্চা ফোটান? তো দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম, পুরো ফার্মটা ভিজিট করালাম, তার সঙ্গে সঙ্গে আপনাদের বাচ্চার কন্ডিশনও আপনাদের দেখালাম, কীভাবে রয়েছে বাচ্চা, কোন কোন প্রজাতির বাচ্চা এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো তার সঙ্গে সঙ্গে এখানেও রয়েছে কিছু করকনাথের, করকনাথ রয়েছে, আপনারা চাইলে করকনাথ তো আপনারা নিতে পারেন, কালেক্ট করতে পারেন। এখান থেকে কেউ যদি কিনতে চান করকনাথ, বেশ জেড ব্ল্যাক ভ্যারাইটির এটা করকনাথ,
এবং প্রচুর সংখ্যায় এখানে রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন, জানলেন, বাচ্চা দেখলেন, বড় মুরগিও দেখলেন, কড়কনাথ থেকে সোনালি বিভিন্ন ব্রিডের যে বাচ্চাগুলো রয়েছে বা বড় মুরগি রয়েছে সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি এই চ্যানেলে এইরকম ভিডিও দেখতে চান বা এইরকম রিলেটেড পোলট্রি ফার্মিং থেকে শুরু করে বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন প্রতিবেদন এই চ্যানেলের মাধ্যমে দিয়ে প্রকাশ করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।